শীতের চাদর গা থেকে নামতে না নামতেই দুপুরের চাঁদি ফাটা রোদ্দুর, এক ফোঁটা পানীয় জলের আকাল। দাসপুরের গোপীগঞ্জ বাজারে পথ চলতি মানুষের গলা শুকিয়ে আসছে। উন্নয়নে সারা রাজ্যে নাকি জোয়ার, সে জোয়ারের এক গ্লাস ঠান্ডা জল গলায় ঢেলে প্রাণ জুড়াতে চেয়েছিলেন দুই মেদিনীপুর পাশাপাশি হাওড়া হুগলির অগণিত মানুষ, যারা এই গোপীগঞ্জ বাজার এলাকায় নিত্য যাতায়াত করছেন। অবশেষে সে চাওয়া পূরণ হলো। দাসপুরের লাগাতার তৃণমূলের টিকিটে তিনবার বিধায়ক হয়েছেন মমতা ভূঁইয়া। তাঁরই বিধায়ক তহবিলের টাকায় এক আধুনিক ওয়াটার এটিএম বসল দাসপুরের গোপীগঞ্জে। এ মেশিনে মাত্র এক টাকা গলিয়ে দিলেই হাতের মুঠোয় আসছে ঠান্ডা শীতল এক লিটার পানীয় জল। পাঁচ টাকায় মিলবে পাঁচ লিটার ঠান্ডা জল। ১৭ মার্চ বৃহস্পতিবার বিকেলে এই অভিনব জলের এটিএমের উদ্বোধন হল। অভিনব আধুনিক এই ওয়াটার এটিএমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ওই এলাকারই তপসিলি উপজাতির বর্ষিয়ান মহিলা প্রমিলা দিয়াসি। দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়ার প্রচেষ্টায় বিধায়ক তহবিল থেকে ৩ লক্ষ টাকা ব্যয়ে বসানো হয়েছে এই ওয়াটার এটিএম। ওই এলাকার যুবক সুরেন হাজরা মাধব দিয়াসিরা বলছেন, হাজার লিটারের একটি ট্যাঙ্ক বসানো হয়েছে, যার সাথে সজলধারার কানেক্ট করা হয়েছে। সজলধারার জলকে পিউরিফাই করবে এই মেশিন, সাথে জলের উষ্ণতাও কমিয়ে দেবে। গোপীগঞ্জের ওই ওয়াটার এটিএমটিতে দুটো সিস্টেম করে লক করা আছে, পাঁচ টাকা এবং এক টাকা। অর্থাৎ এক টাকা দিলেই এক লিটার জল পাওয়া যাবে, আর পাঁচ টাকা দিলে পাওয়া যাবে পাঁচ লিটার ঠান্ডা পানীয় জল। গোপীগঞ্জ বাজারে দুর্গা মণ্ডপের ডান দিকে বসানো হয়েছে এই ট্যাঙ্কটি। স্থানীয় বাসিন্দা ও তৃণমূল নেতা দিগন্ত আলম জানান, হাওড়া জেলা থেকে বহু মানুষ নদী পার হয়ে আসেন বিভিন্ন প্রয়োজনে এই গোপীগঞ্জ বাজারে, তাদেরও বিশেষভাবে কাজে আসবে এই ওয়াটার এটিএম। তৃণমূল নেতা অনিরুদ্ধ আলম বলেন, আমাদের অনেক দিনের দাবি পূর্ণ হল। বাজারে প্রচুর মানুষ নানান জেলা থেকে আসেন, গ্রীষ্মে সেভাবে পানীয় জলের ব্যবস্থা ছিল না এই এলাকায়। বিরোধী থেকে সাধারণ পথ চলতি মানুষ বারে বারে অভিযোগ তুলেছেন, সবার ইচ্ছেই আজ পূর্ণ হলো। এই গরমে নাম মাত্র টাকার বিনিময়ে মানুষের তৃষ্ণার নিবারণ হবে। প্রশ্ন, তাহলে টাকা কেন? দিগন্ত আলম জানান, মাত্র এক টাকা, মাত্র পাঁচ টাকা। আসলে টাকার ব্যবস্থা শুধুমাত্র পানীয় জলের অপচয় রোধে। আমরা যখন টাকা দিয়ে জলটা নেব, এক ফোঁটা জলও নষ্ট হতে দেব না। বাবলু মান্নার রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। জলের যে এটিএমটা বসেছে, এতে আপনারা কতটা উপকৃত হবেন বলে মনে করছেন? খুব ভালো, ভালো হয়েছে, ভালো হয়েছে, সবাই জল খেতে পাবে। হ্যাঁ, আনা জানিরা খুব। আপনারা কি এখানে স্থানীয় বাসিন্দা? স্থানীয় বাসিন্দা, সবজি ব্যবসা করি। কতদিন ধরে এরকম মানে জল ব্যবস্থা ছিল না এরকম? খুব কষ্ট পেয়েছি। এইটা বসেছে ভালো হয়েছে। আমি গোপীগঞ্জ বাজারের স্থানীয় ব্যবসাদার। হ্যাঁ, আমাদের এখানে আমার জ্ঞানকৃত এই প্রথম। হ্যাঁ, এই জল চালু হওয়ার পর অনেক মানুষ উপকৃতও হবে। হ্যাঁ, এটাই প্রশাসনের কাছে আমার অনেক ধন্যবাদ। যাকে বিধায়কের উন্নয়ন তহবিল থেকে আমাদের হেপুত গ্রাম পঞ্চায়েতের পক্ষ, গ্রাম পঞ্চায়েতের এলাকায় যে তার উন্নয়ন তহবিল ছিল, সেখান থেকেই আমরা আমাদের খেপুত গ্রাম পঞ্চায়েত এলাকায় দুটি ওয়াটার এটিএম বসিয়েছি। একটি খেপুত শিবতলা সংলগ্ন স্থানে এবং একটি গোপীগঞ্জ মাঝবাজার সংলগ্ন স্থানে। এই দুটি ওয়াটার এটিএমের মধ্যে আমরা গোপীগঞ্জ বাজারের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, এখানে যে টিউবওয়েলগুলি ছিল এবং সজলধারাগুলি ছিল, তার ওপেন ট্যাপ ছিল না। তো আমরা এই দাবিটি আমাদের নেতৃত্ব সহ আমাদের বিধায়কের কাছে পৌঁছানোর পর এই ওয়াটার এটিএমের ব্যবস্থা করতে পেরেছি এবং আজকে তার আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে।